সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুত নাগরিক চেতনা নিয়ে আলোচনা করব পূর্বের অধ্যায়গুলোতে আমরা সমাজ সরকার ও রাষ্ট্রে নাগরিকের অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জেনেছি এ অধ্যায়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এ নাগরিকদের ভূমিকা ইতিহাস থেকে জানব এ অধ্যায় পাঠ শেষে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ জানতে ও ব্যাখ্যা করতে পারব দেশপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা ও উপলব্ধি করতে পারব